নমস্কার, নিউজ ওয়ানকার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। প্রতাপগড় সুভাষনগর রেল ব্রিজ নম্বর 438-এর সামনে রেল লাইনে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, মনীন্দ্র দাস নামে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। 30 বছর বয়সী এই ব্যক্তি মনীন্দ্র দাস, যার বাড়ি প্রতাপগড় সুভাষনগর এলাকায়, রেল লাইনে রেল ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে এবং ঝাঁপ দিয়ে সে মৃত্যুবরণ করেছে। এবং এই আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু গোটা এলাকায় একটা চাঞ্চল্য বিরাজ করছে এবং হঠাৎ করে কেন এই পদক্ষেপ নিল মনীন্দ্র দাস সেটা কিন্তু কেউ বুঝে উঠতে পারছেন না। পরিবারের লোকজন, এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকে একটা শোকস্তব্ধ পরিবেশের মধ্যে রয়েছেন। পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন সেই জায়গাতে এবং পুলিশের ধারণা যে প্রাথমিকভাবে সেখানে তার দেহটিকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে এবং তার পরবর্তী সময় পোস্টমর্টেম করা হবে এবং যেটা ধারণা করা হচ্ছে কোনো সমস্যাজনিত কারণেই কিন্তু সেখানে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃত্যু হয়েছে সেই ব্যক্তির এবং লাইনে ঝাঁপ দিয়ে, রেল লাইনে ঝাঁপ দিয়েই মৃত্যুবরণ করেছে মনীন্দ্র দাস নামে এক ব্যক্তি। এই ঘটনাটাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং পুলিশ কি জানাচ্ছে শুনব। আমি আইসি ফোন আইসি দেখি আসা আছে রেলের তলে বসে, আমি বাড়ি ঘরে দিতে টুকটাক কাজ্য সব সময় বুঝলেন না, এরকম কাজ্য মিলে দিতে এমনি আইসি দেখি এরকম কাজ করবি ধর আমরা সবসময় তো সকালবেলা হয় ভাইয়া বাদর হয় রেল বাদর হয় বাদর করে সবাই নিয়ে মনীন্দ্র দাস 179/89 মধ্যে একটা রানবাড়ি একটা ডেপুটি পাইছি, যার নাম হচ্ছে মনীন্দ্র দাস, বয়স 30, বাড়ি সুভাষনগর যোগপুর, ঠিক আছে। এগুলো আমি আইসি আয় দোকানে কি পাইছি, বাড়ির আত্মীয়স্বজন পাইছি, পরিচয় পাওয়া গেছে কি কোনো মানে না, এটা কোনো তন্ত্র চলছে, তন্ত্র করে বাকি হয়ে গেছে, ঠিক আছে। আপনারা শুনলেন এলাকাবাসী এবং পুলিশের বক্তব্য এবং মনীন্দ্র দাসের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই রেল ব্রিজের সংলগ্ন রেল লাইন থেকে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য বিরাজ করছে এবং স্বাভাবিকভাবেই শোকের আবহ কিন্তু বিরাজ করছে গোটা এলাকায়। এবং এই মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে যে কি কারণে মনীন্দ্র দাস মৃত্যুবরণ করেছে এবং তার পাশাপাশি অবশ্যই তাকে পোস্টমর্টম করা হবে, মৃত্যুর সঠিক কারণও কিন্তু সেখান থেকে বের করা হবে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।